প্রতিপক্ষকে নির্মূল করার দৃষ্টান্ত আওয়ামী লীগের আছে অভিযোগ রেজবি বিপক্ষ দল ও প্রতিপক্ষকে নির্মূল করার দৃষ্টান্ত আওয়ামী লীগের আছে বলে পাল্টা অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যোগ্য মহাসচিব রুহুল আমিন রেজবি আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ছাত্র নেতারা বিচার বহির্ভূত হত্যার শিকার হন বলেও অভিযোগ করেন তিনি রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ রোববার দুপুর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের অসুস্থ নেতা কর্মীদের সুস্থতা কামনার দোয়া মাহফিলে রুহুল কবির এসবি এমন অভিযোগ করেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি ক্ষমতায় এলে একদিনে সব শেষ করে দিবে আওয়ামী সাধারণ সম্পাদক এমন বক্তব্যের প্রতিবাদ করে পাল্টা প্রশ্ন রাখে রুহুল কবির রেজবি বললেন বিএনপির একাশি সালে ক্ষমতায় আসেনি বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় তো আজকের প্রধানমন্ত্রীর দেশে ফিরেছিলেন তিনি দেশে প্রায় পনেরো দিন পর স্বাধীনতার ঘোষক জিয়ুর রহমান মৃত্যুবরণ করেন তিনি অভিযোগ করে বলেন বিপক্ষ দল ও প্রতিপক্ষকে নির্মূল করার দৃষ্টান্ত আওয়ামী লীগের সিরা তো আপনাদের হাতে মারা গেছে ইলিয়াস আলী চৌধুরী আলম সাইফুল ইসলাম হিরুকে তো আপনারাই গুম করেছেন সাইফুল ইসলাম হিরুকে তো আপনারাই গুম করেছেন বিএনপির এই নেতা আরও বলেন উনিশশো ও দুই সালে বিএনপি ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের কী ক্ষতি হয়েছে বরং আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপি নির্বাচিত এমপিরা হারিয়ে যায় ছাত্র নেতারা বহির্বিত হত্যার শিকার হয় দোয়া মাহফিলে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সাফায়ত আলী নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক মৎস্যজীবী দলের সদস্য সজীব আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন এর আগে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে ফুল দিতে শ্রদ্ধা নিবেদন করেন রুহুল কবি রেজবি পরে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন শুধু গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য হাজার হাজার নেতাকর্মী কারাগারে বন্দী তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বিএনপির মহাসচিব শীর্ষ পর্যায়ের তিন নেতার একই সময় সিঙ্গাপুর যাওয়ার বিষয় নিয়ে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে এসবি বলেন তারা গুরুতর অসুস্থ তাই চিকিৎসা করাতে সিঙ্গাপুরে গেছেন তাদের কি উন্নত চিকিৎসা করার অধিকার নেই সুষ্ঠু ভোটের দাবি করা কিংবা গণতান্ত্রিক আন্দোলন ষড়যন্ত্র হবে কেন এই সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম জাতীয় সামাজিক সাংস্কৃতিক সংস্থার জাসাস আহ্বায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন